আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু তীর্থ লাইফ এন্ড মোর। আজ আমি উপস্থিত হয়েছি আমার একজন সিনিয়র দাদা মানস বাবুর বাড়িতে। মানস বাবু রেলের একজন কর্মী এবং একনিষ্ঠ একজন বাগান কর্মী আমি বলবো। উনি ওনার ছাদের ওপরে খুব সুন্দরভাবে নানা রকমের গাছপালা নিজের সন্তানের মতন যত্নে উনি বড় করে তুলছেন প্রত্যেকটা গাছকে। এখানে উনি মশলন্দপুরে থাকেন এবং ওনার ছাদে উনি খুব সুন্দরভাবে পরিচর্যা করেছেন এবং তার থেকে খুব সুন্দর ফল উনি পেয়েছেন। কিভাবে উনি ওনার এই ছাদ বাগানটাকে সংরক্ষণ করছেন, কিভাবে তার পরিচর্যা করছেন, তার একটা সংক্ষিপ্ত বিবরণ আজ আমরা এই ভিডিওটা থেকে দেখতে পারব। আমি উপস্থিত হয়েছি মানসদার ছাদ বাগানে। মানসদা এখানে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি মানসদা আমাদের সঙ্গে রয়েছেন আজকে। আজকে আমরা দেখতে শুরু করব মানসদা কী কী গাছ এখানে প্রতিস্থাপন করেছেন এবং তার পরিচর্যা কীভাবে করছেন। মানসদা নমস্কার। নমস্কার। আপনি আমাদেরকে একটু সহযোগিতা করুন, আমাদের অনেক বন্ধুরা তো দেখেন এবং পরিচর্যার জন্য নানা রকম প্রশ্নও রাখেন, তো আপনি কীভাবে এই ছাদ বাগানটাকে রক্ষা করছেন এবং তার যত্ন কীভাবে নিচ্ছেন সেটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন প্রথম থেকে। আমি স্পেশালি আমি বলছি আমি গাছকে খুব ভালোবাসি, যে কোনো গাছ মানে সেটা যে কোনো শাকসবজি বলুন আর যে কোনো ফলের গাছ বলুন আর ফুলের গাছ তো কোনো প্রশ্নই নেই। তো আমার যে গাছগুলো আমি মানে তৈরি করি একদম ছোট থেকেই তৈরি করে ছোট থেকে একদম বড় পর্যন্ত ফল হওয়া পর্যন্ত তাকে বড় করা, এটা একেবারে শিশুর থেকে একেবারে বয়স্ক লোক পর্যন্ত যেভাবে বড় করা হয় সেইভাবে আমি প্রতিটা গাছকে ভালোবাসি, সেইভাবে আমি তৈরি করি আর কি। তো আমার মেনলি আমি সাধারণত কেমিক্যাল সার ব্যবহার খুব একটা করতে ভালোবাসি না, খুব দরকার না হলে সাধারণত টবে আমি কেমিক্যাল সার ব্যবহার করি না, সাধারণত জৈব সারই ব্যবহার করি। জৈব সার বলতে গোবর সার আর সমস্ত বোন ডাস্ট, হর্ন ডাস্ট, এই স্টেডামিন, এই এই জাতীয় নিমখোল, এই নিমখোল এবং সর্ষের খোল, এই এইগুলোই সাধারণত আমি ব্যবহার করি। এর থেকেই আমি সুন্দর ফল পাচ্ছি এবং মাঝে মাঝে নিমখোল স্প্রে করি আর কলা গাছ কলা যে কলা ফলের যে ইয়েটা খোসাটা আমি ভিজিয়ে রেখে সেইটা মাঝে মাঝে গোড়ায় দিই, তার ফলে ফলটা সুন্দর আসে। বন্ধুরা যারা বাগান করছেন, নতুনভাবে ছাদ বাগান শুরু করেছেন এবং যে পরিচর্যার জন্য নানা রকম প্রশ্ন রাখেন আমাদের কাছে, আজকে মানসবাবু রয়েছেন। আমি এখানে দেখতে পাচ্ছি একটা বেগুন গাছ। মানসদা এটা কি নতুন কোনো প্রজাতির বেগুন? না না, এটা একটা দেশি বেগুনই, ছোটো ছোটো জাতের হয়, এগুলো সারা বছরই হয় এবং খুব ভালো ফল এবং খুব মিষ্টি, মানে এগুলো ফলগুলো খুবই মিষ্টি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি একটা ছোট ফল হয়েছে। আমি চলে আসবো পরের গাছটায়। এটা একটা মালটা গাছ সম্ভবত? হ্যাঁ, এটা মালটা। আচ্ছা, এটা পুরোপুরি আপনাদের শান্তিবন নার্সারি থেকেই নিয়ে এসেছিলাম। আচ্ছা, সেইখান থেকেই নিয়ে এসে এত বড় করে। গাছটার বয়স কত বছর হবে আপনার কাছে? তিন বছরে গাছটার হাইট দেখতে পাচ্ছি 5 ফুটের মতন প্রায় হয়ে গেছে, 5 ফুটের বেশিই হবে, 5 ফুটের বেশিই হবে এবং সুন্দর মালটা এখানে ধরেছে। প্রত্যেকটা মালটাই সুন্দর এবং বেশ কিছু মালটা, অনেক কটা মালটাই প্রথম ফলন হিসেবে এখানে পাওয়া যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে এবং সবগুলোর সাইজ খুবই ভালো, গাছেরও আকৃতি খুব সুন্দর হয়েছে, গাছটা যথেষ্ট হেলদি। আপনি আমাকে একটু বলুন যে মানসদা এই মালটা গাছটা আপনি কীভাবে যত্ন নিয়েছেন? ওই সব গাছে যেরকম একই যত্নে উনি, আপনি মাটিটা কি খুঁড়ে দেন প্রত্যেক? হ্যাঁ, মাটিটা মাঝে মাঝেই একটু খুঁড়ে দিই। আচ্ছা, যাতে একটুখানি অক্সিজেনটা ঢুকতে পারে আর কি মাটিতে। আচ্ছা, সেই জন্যই আমি মাটিটা মাঝে মাঝেই খুঁড়ে দিই। অসাধারণ আকার নিয়েছে এই মালটা গাছটা এবং প্রথম বছরের ফলন হিসেবে এখানে কিন্তু বেশ কিছু মালটা ফল আমরা দেখতে পাচ্ছি। মানসবাবু, এই মালটাগুলো কি আপনি খেয়েছেন এখন? হ্যাঁ হ্যাঁ, মালটা খেয়েছি আমি, কত একটা ডাল কাটতে গিয়ে একটা মালটা আমি কেটে ফেলেছিলাম। আচ্ছা, দুর্ভাগ্যবশত কিন্তু এবং ওটা কাটার পরে দেখলাম প্রচন্ড মিষ্টি, প্রচন্ড মিষ্টি এবং আপনি বাজার থেকে এরকম মিষ্টি পাবেন না। আপনি স্যাটিসফাইড? একদম স্যাটিসফাইড। আচ্ছা, এবং রসালো। আচ্ছা, প্রচুর রস। খুব ভালো লাগলো আমাদের এই ফিডব্যাকটা শুনে এবং আমরা শান্তিবন নার্সারির পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে উনি যেভাবে এই গাছটাকে লালন করেছেন এবং এর ফলটার যে ফিডব্যাক আমরা পেলাম যে খুবই মিষ্টি। এটা বাড়ি ওয়ান প্রজাতির মালটা, এটা আমাদের নার্সারি থেকে বিভিন্ন জায়গায় আমরা বিক্রয় করে থাকি এই গাছটা। তো যারা কিনেছেন তাদের কোনো চিন্তার কারণ নেই, মানসবাবুর কথা মতো প্রথম ফলের যে রিপোর্ট আমরা পেলাম আপনাদেরও সেই ফলটাই আসবে, আমরা তার জন্য আশাবাদী যথেষ্ট। আর এই পরের ফলটায় আসি, এটা কি গাছ মানসবাবু? এটা একটা পাতিলেবু।
এরা সারা বছর ধরেই আপনার দুই একটা করে পাতি লেবু হবে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু পাতি লেবু আছে, এটা সারা বছরের পাতি লেবু। এটা কি কমলা? এই গাছে কমলা, এটা নতুন লাগিয়েছি। আচ্ছা, এটা এক বছর হলো, এক বছর যথেষ্ট গ্রোথ নিয়েছে। এটা মনে হচ্ছে একটা আপেল, HRM99 সম্ভবত। হ্যাঁ, HRM99। আমরা চলে আসি ছাদের অপর প্রান্তে, এখানে দেখতে পাচ্ছি আর একটা মালটা গাছ, এখানেও মালটা হয়েছে। এটা এক বছরের গাছ, এক বছরের গাছে আমরা দেখতে পাচ্ছি বাড়ি ওয়ান মালটা ধরেছে। পেছনে তলায় যে নাভালের জায়গায় কয়েন শেপড সেটাও রয়েছে, এবং গাছটা যথেষ্ট সুন্দর আকৃতি নিয়েছে এক বছরের মধ্যে। আমি সত্যি খুব খুশি, তো ভালো, যথেষ্ট ভালো লেগেছে আমার এই গাছটা দেখে। এটা একটা জামরুল গাছ, জামরুল গাছটা মানুষবাবু বসিয়েছেন একটা তেলের টিন, সম্ভবত এটা কেরোসিন তেল আসে যেগুলো, সেই তেলের টিনটাকে উনি সুন্দরভাবে আলকাতরা বা রং দিয়ে চারিদিকটা কভার আপ করেছেন, করে এর মধ্যে জামরুল গাছটা বসিয়েছেন, এবং ছাদ বাগান হিসেবে যথেষ্ট বড় আকৃতি নিয়েছে জামরুল গাছটা। আমরা আসি, এটা একটা মৌসম্বি গাছ, এটার বয়স কত? এটার বয়স প্রায় 10 বছর। 10 বছরের মৌসম্বি গাছ। আমরা দেখতে পাচ্ছি লেবুও আছে এখানে, মৌসম্বি লেবু। তোমরা যারা ছাদে ছাদ বাগান করছো প্রথম প্রথম, তাদেরকে আসার বার্তা দেখাচ্ছে মানুষবাবু, এইটাই বলবো। এটা একটা মালবেরি গাছ, খুব সুন্দর প্রুনিং করে গাছটার একটা ভালো আকৃতি নিয়ে এসছে মানুষদা। আর এখানে দেখতে পাচ্ছি মালবেরি হয়েওছে গাছে, ছোট ছোট মালবেরি আমরা দেখতে পাচ্ছি মানুষদা। এই মালবেরিগুলো আপনারা কি খান? হ্যাঁ, মালবেরি এত সুন্দর মিষ্টি, মানে মানে কি বলবো, মানে এটা মিষ্টির জন্য পিঁপড়েই খেয়ে ফেলছে। মানে পিঁপড়ে যেরকম, মানে মধুতে যেমন পিঁপড়ে লাগে, ঠিক এরকমই এত মিষ্টি যেন মধুর মতনই, সেই মিষ্টির জন্যই পিঁপড়ে সংক্রান্ত হয়ে যাচ্ছে, পিঁপড়ের ফলে খেয়ে নিচ্ছে আর কি। আচ্ছা, কালার আসছে মানুষ? কালার হালকা অরেঞ্জ কালার, হালকা অরেঞ্জ কালার, খুব সুন্দর। আমরা দেখতে পাচ্ছি একটা ড্রাগন ফ্রুট গাছ, 4 বছরের গাছ এটা, মানুষ তো বলছিলেন আমাকে একটু আগে। এটাতেও অনেক ফুল দেখা যাচ্ছে। ড্রাগন ফ্রুটটা আপনার কি সারাক্ষণই এরকম ফুল আসতে থাকছে? আপনি শীতকাল আগ পর্যন্ত এরকম ফুল, তারপরে ফল আসবে। বাহ বাহ, ফুলটা এত সুন্দর ফুল! হ্যাঁ হ্যাঁ, অভাবনীয়, দেখতেও সুন্দর লাগে, দারুণ আকৃতি নিয়েছে। এটা একটা কুল গাছ, কুল গাছটাও খুব সুন্দর হয়েছে মানুষবাবুর। এখানে ছাদ বাগানে একটা বিশেষ জিনিস লক্ষ্য করছি, এই যে টবগুলো, এই টবগুলো প্রত্যেকটা 2 ফুট রেডিয়াসের টব, মাটির টব। উনি এগুলো কি স্পেশালি আপনি কোথাও থেকে বানিয়েছেন? হ্যাঁ, স্পেশালি আমাদের এখানে একটা নার্সারি আছে, লোকাল একটা নার্সারি, সেইখান থেকে ওরা বলে যে এরকম আমার এরকম দরকার, এটা বানিয়ে নিয়েছেন। একটা যারা বাগান করছেন তাদের ক্ষেত্রে এইটা সব সময় আমি নজর রাখতে বলবো, যে মাটির উপরের যে মাটির ভাগটা, এটা যেন সব সময় লেয়ারটা যেন এরকম খোঁড়া থাকে, যাতে করে অক্সিজেন পাসটা খুব সুন্দরভাবে করতে পারে, এবং ড্রেনেজ, প্রপার ড্রেনেজ ছাড়া কিন্তু গাছ গ্রোথ করা খুব মুশকিল। তো জল যেন কখনোই না জমে তার জন্য ব্যবস্থা নিতে হবে, এবং ছাদেও যাতে কোনো রকম ক্ষতি না হয় মানুষবাবু তার জন্য একটা প্ল্যাটফর্ম করে দিয়েছেন। এখানে দেখতে পাচ্ছি যে উনি প্ল্যাটফর্ম করেছেন, গ্যালভানাইজড স্টিল ব্যবহার করেছেন, গ্যালভানাইজড যে বার ব্যবহার করে উনি একটা প্ল্যাটফর্ম করেছেন, যাতে জলটা ছাদ থেকে সরে যেতে পারে, না জমে। এটা একটা জাম গাছ, জাম গাছটাও একইভাবে দেখতে পাচ্ছি, একটা তেলের ড্রামের, টিনের যে সে ড্রামগুলো হয় কেরোসিনের, তাতে উনি বসিয়েছেন, এবং এটাও খুব সুন্দরভাবে গ্রোথ হচ্ছে। আর একটা কমলার গাছ। আপনি এছাড়া কি ফুল গাছ কিছু করেন মানুষদা? আমি নানান রকম, বিশেষ করে চন্দ্রমল্লিকা, ডালিয়া, গাঁদা, সিজনে খুব এই গাছগুলো আমি খুব লাগাই আর কি। এই বগেনভিলিয়াগুলো? বগেনভিলিয়া সারা বছরই হয়, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, এগুলোতেও আপনি একই যত্ন নিচ্ছেন? একই যত্ন। এখানে দেখতে পাচ্ছি একটা পিঙ্ক বগেনভিলিয়া, একটা মিক্স কালার সাদা এবং পিঙ্ক এখানে রয়েছে, বেশ কিছু বগেনভিলিয়া, গোলাপ, এগুলো আমরা এই ছাদ বাগানে লক্ষ্য করছি। এদিকে মানুষদার চন্দ্রমল্লিকার চারা প্রিপেয়ার হচ্ছে, উনি শীতের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছেন। এখানে দেখতে পাচ্ছি যে উনি চন্দ্রমল্লিকার চারা প্রস্তুত করেছেন শীতের জন্য। এটা আপনি কিসের থেকে করছেন মানুষদা? আমরা পুরনো গাছ থেকে কাটিং করে এগুলো, এটা আচ্ছা, এগুলো করেছি আমি নিজে হাতে সমস্ত এগুলো কাটিং করে। খুব খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো আজকের বিকেলটা মানুষদার বাড়িতে আসতে। আমি সত্যি খুব খুশি মানুষদার এই ছাদ বাগান দেখে। হ্যাঁ, একটা পুঁই শাক গাছও এখানে দেখতে পাচ্ছি মানুষদা করেছেন। আমি সাজেস্ট করবো এবার ছাদে কিছু সবজিও করে ফেলুন। হ্যাঁ, সবজি করাটা খুব জরুরি, মানে সবজিতে এত সময় এখনো আমি রিটায়ার করার পরে এইসব আরো বেশি চিন্তা ভাবনা করবো, এখন অফিস কাছারি করে তারপরে
পড়া সম্ভব হয় ওঠে না নিশ্চয়ই আস্তে 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 বাড়াবো নিশ্চয়ই নিশ্চয়ই রিটায়ারমেন্ট আই উইল ডু দিস মানস বাবু রেলের একজন একনিষ্ঠ কর্মী এবং উনি সুযোগে আমাদের এই ওনার বাড়ির আশেপাশে যারা ছোট বাচ্চারা আছে ওদেরকে উনি পড়িয়েও থাকেন টিউশনসটা উনি ওনাদেরকে এমনিই পড়ান ওনার ভালো লাগে পড়াতে সেই কারণে এবং উনি একজন খুব ভালো মনের মানুষ হবি আর কি বাচ্চাদেরকে পড়ানো বিশেষ করে যারা মানে কি বলবো ট্রাইবাল বেল্টের যারা বাচ্চা আছে তাদেরকে আমি কি করে একটুখানি বড় করতে পারি সেটাই আমার ধ্যান জ্ঞান থাকে আমি তাদেরকে শনি রবিবার যা চেষ্টা করি তাদেরকে কীভাবে লেখাপড়া করি একটু কিছুটা উন্নত করার খুব খুব ভালো লাগলো খুব ভালো লাগলো মানুষবাবু আপনার সাথে কথা বলে থ্যাংক ইউ ধন্যবাদ নমস্কার